আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম সল। তো সকাল সকাল এখন বাজে হচ্ছে 9:30। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমরা আজকে যাচ্ছি, আমাদের গাড়ি এনেছে। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের গাড়ি কিনেছে, তো আজকে গাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যাচ্ছি পুজো দিতে, তো পুজো দেবো তোমাদের সাথে, সেটা শেয়ার করব। তো চলো এখন আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে গেছি, সবাই ডাকাডাকি করছে, তো চলো যাওয়া যাক। এই রোদ্রের মধ্যে আমরা যাচ্ছি পুজো দিতে, গা পুড়ে চলে গেল। সো দেখো এখন এই রোদ্রে আমরা যাচ্ছি পুজো দিতে, আর আমার উন্নাটাকে এরা সবাই মিলে ছাতা বানিয়ে দিয়েছে, আর আমাকে কি বলবো। তো যাচ্ছি আমরা পুজো দিতে, তো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নিই, চলো। আমরা চলে এসেছি বাড়ির কাছে একটা মা তারার মন্দিরে, মানে জোড়া মায়ের মন্দির, কাছাকাছি, বেশি দূরে না। এখন এখানে পুজো দেওয়া হবে গাড়ির জন্য। চলো তোমাদের মন্দিরটা দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে একটা ফ্যামিলি অলরেডি পুজো দিচ্ছে, তো ততক্ষণ এখানে আমার ধূপকাঠি ধরানো হয়ে গেছে, বাকি জায়গাগুলো ধূপকাঠিগুলো দেখিয়ে আসি, চলো। এবার আমরা অন্য অন্য জায়গায় ধূপ কাটি দেব। তো এই মন্দিরটাতে কিন্তু কোনো ব্রাহ্মণ থাকে না, মানে তোমরা যে কোনো দিন যে কেউ এসে নিজের ইচ্ছা মতন পুজো দিতে হবে, মানে নিজেকে পুজো দিয়ে নিতে হবে, এখানে কোনো ব্রাহ্মণ থাকে না। তো এটা হচ্ছে এখানকার নিয়ম। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। আর এখানে আছে আর একটা শিবলিঙ্গ, তো শিবলিঙ্গটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এর উপরে একটা ফটো আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো ওই ফটোটাও আমার খুবই পছন্দ হয়েছে, ফটোটা বেশ বড় করে লাগানো রয়েছে উপরে, দেখো খুব সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছে। তো দেখি বাদবাকি আর কি আছে। আর এইগুলো হচ্ছে ধূপকাঠি রাখার জায়গা, মানে যারা ধূপকাঠি ধরায় তারা এখানে এসে এসে ধূপকাঠিগুলো রাখে। তো আমরা এবার চলে এসেছি মন্দিরের বাইরে, মানে রাস্তায় যেখানে গাড়ি দাঁড়ানো রয়েছে, আর দেখো গাড়িতে মালা পরানো হচ্ছে। তো যাই হোক, মালাটা প্রথমে পরাতে পারছিল না, বলছিল ছোট, আমার আইডিয়াতে এইভাবে পরানো হচ্ছে। তো যাই হোক, এবার আমরা নারকেল ফাটাবো। তো দেখো নারকেলটা ফাটানো হচ্ছে, তো নারকেলটা এখানে এই কারণে ফাটানো হচ্ছে কারণ গাড়িটার সামনেই ফাটানো হতো, কারণ ওইখানে একটু কাদা ছিল, তো নারকেলে লেগে যেত, ওই জন্য ওইখানে ফাটিয়ে গাড়ির চারিপাশে জল দেওয়া হলো। তো এবার মোমবাতি ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু প্রচণ্ড হাওয়া মোমবাতিটা ধরছিলই না। ওটা ধরাও তাহলে। তো আমাদের গাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তবুও আমি এবার ভিতরে গিয়ে তোমাদের মন্দিরটা আর একটু ঘুরিয়ে দেখাবো, চলো। কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের মন্দিরটা দেখিয়েছি, বলো এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো? আগে একটা মন্দির দেখিয়েছিলাম, তো ওটা হচ্ছে শুধু শিব মন্দির ছিল, আর এটা হচ্ছে জোড়া মায়ের মন্দির, মানে এটা খুব জাগ্রত মন্দির। আর এখানে মানে তিনটে জোড়া মা একসাথে, মানে তিনটে বোন ছিল, কি একটা টাইম ছিল আমি ঠিক জানি না, কিন্তু জোড়া মায়ের মন্দির যেহেতু তিনটে মা একসাথে থাকে, তো তোমাদের চারিপাশটা দেখিয়েছি।
খুব সুন্দর মন্দিরটা, আমি মাঝে মাঝে আসি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ওই দেখো সবাই গাড়িতে উঠছে, তো চলো যাই। এবার আমরা বাড়ির দিকে প্রস্থান করছি, না কি বলে গমন করছি। তো এখানে আবার রোদ্রের মধ্যে দাঁড়ানো হয়েছে, কারণ লেগেছে আবার মিষ্টি আনতে, রোদ্রে কালো হয়ে যাবো। তো আমি বাড়ি চলে এসেছি, আর শুনু আমার সাথে একটু খেলা করার চেষ্টা করছে, মানে ও চাইছে এখন ওকে একটু আদর করা হোক, কিন্তু আমি এখন ওকে আদর করব না, ওর সাথে একটু শয়তানি করছি। তো আমাকে ইশারা দিয়ে দিয়ে ডাকছে, আর একটু আমার গায়ের গন্ধ শুকছে, যে আমি যেহেতু আমি বাইরে গেছিলাম, তো ও বাড়িতে আসলে আগে গন্ধ শুকে কোথায় যাওয়া হয়েছে কিনা আমার দিকে তাকাচ্ছে। কীভাবে তাকাচ্ছে দেখো একটু, করতে যাওয়াটা শেয়ার করার ছিল। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে ইউটিউব থেকে নতুন ভিউয়ার্স আছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার পেজটিকে ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা আমার ফেসবুক পেজে ফার্স্ট ভিডিও, তো ফেসবুক পেজে ফার্স্ট ভিডিও আপলোড করবো এটা, তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো এই আর যে ওইখানে পুজো দিয়েছিলাম, তো জোড়ামায়ের মন্দিরের ফুল। তো আজকের মতো এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করতে, ততক্ষণ